চিকিৎসক থেকে কাউন্সিলর হয়ে রাজ্যসভার সাংসদ, আর এবার ডিজিপির ভূমিকায়। তবে রিয়েল নয়, রিলে। ম্যাডাম, আপনি আমায় ডেকে নিতে পারতেন, তাড়া করে নিজেই, বিশেষ দরকার সে তো বুঝতেই পারছি। সৌজন্যে সুকন্যা, জনপরিষেবার ক্ষেত্রে নজির গড়ার জন্য রাষ্ট্রপুঞ্জে সেরা প্রকল্পের স্বীকৃতি পেয়েছে বাংলার কন্যাশ্রী। সেই প্রকল্প নিয়েই পরিচালক উজ্জ্বল মিত্রের পরিচালনায় নতুন ছবি। মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়, আর রাজ্য পুলিশের ডিজির চরিত্রে দেখা যাবে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। আমি কথা দিচ্ছি, আপনি যে ছবি দেখেছেন আমি হুবহু সেই ছবি আপনার সামনে তুলে ধরব। কন্যাশ্রী প্রকল্প, যেটা নেদারল্যান্ডের হেগ শহরে বিশ্ববন্দিত হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত হয়েছিল, এবং সেই কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ কন্যা তারা উপকৃত হয়ে প্রথমে ক্লাস এইট থেকে শুরু করে এখন সেটা প্রায় সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরেট, স্পোর্টস ডক্টরেটস অবধি তারা স্কলারশিপ পাচ্ছে। এরকম একটা যুগান্তকারী প্রকল্পকে কেন্দ্র করে একটা চলচ্চিত্র সুকন্যা বলে হচ্ছে। যেহেতু এই প্রকল্পটা আমার হৃদয় ছুঁয়ে যায় এবং এই জনমুখী প্রকল্পটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নকে সার্থক করেছে, সেই জন্য আমি তাদের অনুরোধে রাজি হয়ে আমি এই ভূমিকায় অবতীর্ণ হয়েছি। তবে ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করা হয়নি, এখানে মুখ্যমন্ত্রীর নাম হয়েছে মায়া চট্টোপাধ্যায়। 25 সেপ্টেম্বর 2006 সিঙ্গুরে জমি আন্দোলনের শুরু। বিডিও অফিসে ধর্ণা থেকে গান্ধী মূর্তির পাদদেশে তৎকালীন বিরোধী দলনেত্রীর টানা অনশন, সেই ঘটনা ঘিরেই আবর্তিত এই ছবি। গল্পের শুরু গ্রাম বাংলার এক অভাগী মায়ের যন্ত্রণা, বঞ্চনা, ছেঁড়া ফাটা আঁচলের স্নেহে বেড়ে ওঠা সাধারণ মেয়ে দুর্গাকে ঘিরে। তৎকালীন বিরোধী দলনেত্রীর আন্দোলনে সামিল হয়েছিলেন দুর্গার বাবা, আচমকা একদিন উধাও হয়ে যান তিনি। এরপর রাজ্যে পালাবদল ও তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবাদে দুর্গার বেড়ে ওঠা, এ নিয়েই উজ্জ্বল মিত্রের পরিচালনায় এগোচ্ছে সিনেমার গল্প। আমি কপি করছি না ওনাকে, একেবারেই কপি করছি না, কারণ ওনাকে কপি করা উচিত নয়। কারণ আমি বিশ্বাস করি ওনাকে ছোট থেকে দেখে বড় হয়েছি প্রায় একই পাড়ায়, এবং যে স্বতঃস্ফূর্ততা ওনার মধ্যে রয়েছে সেটা স্ক্রিপ্টে থাকতে হবে। স্ক্রিপ্টটাকে অন্যরকম ভাবে ওরা লিখেছে। পরিচালকের নির্দেশে রিটেকেও বিরক্তি নেই অভিনেতা শান্তনু সেনের। যেমন ছাত্র জীবনে অনেক নাটক করেছি, কিন্তু এরকম প্রফেশনালি কোনো সিনেমায় তো কোনোদিন অভিনয় করিনি, সুতরাং একটা নতুন ধরনের অভিজ্ঞতা তো হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যখন প্রকল্প, তখন একটা আলাদা উদ্দীপনা তো অনুভব করছি। অপেক্ষা এখন ছবি মুক্তির। অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা।